মানুষ যখন মানুষের ভাব ত্যাগ করে পশুর ভাব গ্রহণ করে সেটি অসুরের ভাব কেড়ে নেয় চুরি করে লোক ঠকায় লোককে কাঁদায় শুধু লোককে নয় নিজের আপনজনকেও ঠকিয়ে সে বড় হতে যায় এ একমাত্র অসুর ভাব ছাড়া এটি মানব বা দেবতার ভাব নয় তাই মানুষ যখন দানবে পরিণত হয়ে যায় তখন মা কালীর আবির্ভাব হয় তো আমরা দেখি যে আমাদের সময়ে তো কই মা কালীর আবির্ভাব হলো না যদি না হবে তাহলে এত লোক খুন হচ্ছে কোথাতে এত এত মানুষের বিনাশ হচ্ছে অকালে কোথার থেকে মা কালীর রূপ ধারণ করেননি কিন্তু মা কালীর বৈভব চলছে মানুষ যখন উদ্ধত হয়ে ওঠে তার পতন অবশ্যম্ভাবী হয় আর দেবতার গুণ হচ্ছে সাত্ত্বিক গুণ তাও মানুষের মধ্যে আছে কিন্তু দুর্ভাগ্যজনক মানুষ সবসময় অসুর গুণকে প্রভাবান্বিত করার জন্য চেষ্টা করছে আর তার মধ্যে তাই অসুর প্রভাবের বিস্তার ঘটে যায় সাত্ত্বিক গুণ পাওয়ার জন্য হরিনাম সংকীর্তনে প্রবর্তন হরিনাম সংকীর্তনে প্রথম ধারা বা সোপান হলো বা মার্গ হলো প্রণাম তদ বৃদ্ধি প্রণিপাতেন যদি কেউ সমৃদ্ধি হতে চায় জীবনে কেউ যদি উচ্চ শিখরে উঠতে চায় তাহলে তাকে আগে যেটা করতে হবে সেটা হচ্ছে তদ বৃদ্ধি প্রণিপাতেন পরিপ্রশ্নেন সেবয়া শ্রী ভগবান গীতায় অর্জুনকে বললেন আগে প্রণাম পরে নাম তারপরে সেবা আগে প্রণাম হরিবাসরে এলে এখানে সব বাবার বাবা দেবতার বাবা ব্রহ্মার বাবা শিবজির বাবা সেই জগন্নাথ ঈশ্বর আদি পুরুষ তিনি এখানে নাম রূপে কৃষ্ণ অবতার কলিকালের ভগবানের অবতার হচ্ছে নাম রূপে যেখানে হরিনাম প্রকট হয়েছেন স্বয়ং ভগবান বিদ্যমান এই জন্য আগে প্রণাম করতে হবে তারপরে বসতে হবে অনেকে জানেন করেছেন যারা করেন না তাদের কোনো দোষ নয় জানা নাই তাই এর জন্যই তো স্কুলে যেতে হয় বিদ্যা লভতে জ্ঞানম শ্রদ্ধাবান লভতে জ্ঞানম বিদ্যা দদাতি বিনয়ম যিনি বিদ্যা অর্জন করবে তিনি তো নমন করবেই কারণ বিদ্যার মধ্য দিয়ে এই জ্ঞানই দান করা হয় সবাইকে সম্মান ভগবানের নাম কীর্তন মানে ঝোলামালা নিয়ে রাস্তায় ঘুরবো তা না সবাইকে নমন কর কারণ এই জগৎটি হচ্ছে ভগবানের সৃষ্ট জগৎ তাই ভগবান সবার মধ্যে আছে তাকে নমন করা প্রতিটি মানুষের কর্তব্য আর স্বয়ং ভগবান যেখানে বিদ্যমান তার ভক্ত যেখানে বিদ্যমান সেখানে তো প্রণাম অবশ্যম্ভাবী করতে বলে গৌরাঙ্গ মহাপ্রভু কি আওয়াজ কিন্তু মানে ভক্ত অনুসারে হয়নি মানে এত ভক্ত হয়েছে যে আওয়াজ হলে মেঘের মতো গর্জন হতে পারে তা সেটা কি হবে না ছেড়ে দেবো অবশ্য পরিচয় দিতে হবে হাজিরা দিতে হবে আমরা এসেছি তোমার কাছে গৌরাঙ্গ মহাপ্রভু কি আগের চেয়ে বাড়লো কি না আরো হবে দেখলেন এনারাও জানে যে আরো হবে তা আমারও ধারণা আরো হবে প্রেম দাতা নিতাই চাঁদ কি অনেকটাই খুলেছে গাইতে গাইতে গলা গাইতে গাইতে গলা বলতে বলতে বলা চলতে চলতে বসে যদি গেছেন বসেই যাবেন হাঁটুর যন্ত্রণা কোমরের যন্ত্রণা আর আপনি হাঁটতে পারবেন না আর চলতে থাকেন যানবাহনে কম চড়েন একটু চলতে থাকে তাহলে দেখবেন আপনার চলাটা বন্ধ হবে না হ্যাঁ বিশেষ করে যাই যাই করে যেখানে সেখানে নয় যেখানে একটু পাওয়া যাবে পিঁপড়ে সেইখানে যায় যেখানে একটু চিনির দানা একটু মিষ্টির দানা পাওয়া যায় পিঁপড়ে সেখানে যায় তা আমরাও পিঁপড়ের মতো যেখানে একটু জীবনের কিছু খোরাক পাওয়া যায়
আধ্যাত্মিক চেতনার কোনো বস্তু পাওয়া যাবে সেখানে হাঁটতে চলুন, হেঁটে চলুন, দেখবেন আপনার অভ্যাস থাকবে, না গিয়ে পারবেন না। কৃষ্ণ কথা প্রতিদিন একটু করে বলুন, আপনি না বলে ঘুমোতেই পারবেন না। আর প্রতিদিন একটু ঝগড়া করুন, সকালে দুপুরে সন্ধ্যায় ঘুমের ঘরেও ঝগড়া করবেন। এসবই হচ্ছে অভ্যাস যোগ। মানুষ অভ্যাস করলে একটা বড় পকেটমার হতে পারে, অভ্যাস করলে একজন মহাজ্ঞানী মহাসাধকও হতে পারে। দশে পাঁচে মিলি নিজ দাঁড়েতে বসিয়া মহাপ্রভুর কালজয়ী বাণী একেবারে সবার উদ্দেশ্যে, পাপি তাপি মহা অপরাধী কারোর জন্য বাধা নেই, সবার জন্য একটা উপদেশ। সেটা হলো নিজ দাঁড়েতে বসিয়া নিজের বাড়ি যেখানে তোমার জন্মস্থান সেই জায়গায় বসে বাড়ির সবাইকে নিয়ে একটু প্রতিদিন একটু হাতে তালি দিয়ে কীর্তন করো। মহাপ্রভু বলছে আমি তোমার সব দায়িত্ব নিই। হরি বল হরি বল, আমার কথাটা না আপনারাই ঠিক করেছেন। জীবনের শুরুতে আর দিনের শুরুতে, জীবনের শুরু হলো বাল্যকাল আর দিনের শুরু হলো সকালবেলা। মানব জীবনের সকালটাই হচ্ছে বাল্যকাল, মানব জীবনের যৌবন কাল হচ্ছে দুপুরকাল, মানব জীবনের বার্ধক্য কাল হচ্ছে সন্ধ্যাকাল। কৌমার ও আচরেত প্রাজ্ঞ ধর্মানিহ ভাগবত, বাল্যকাল থেকে কৌমার কাল থেকেই হরিভজন করতে হয়, না হলে পদ অনেক দূর। ও পথের গন্তব্যে পৌঁছাতে গেলে জীবনের সকাল থেকে বের হতে হয়। কিন্তু দুর্ভাগ্যজনক যেহেতু কলিকালে এক ভাগ ধর্ম তিন ভাগ অধর্ম, মায়া পাশে কবলিত হয়ে অনেকের 60-65 70 বছর বয়স হয়েছে, এখনো একবারও ভগবানকে প্রণাম করেনি। এখনো অনেকে হাতে তালি দিয়ে হরিনাম শুরু করে নাই, বড় ঠকে যাচ্ছে। কারণ হিসেব সবাইকেই দিতে হবে, যার যেখানে জন্ম হয়েছে কর্ম ফলেই প্রাপ্ত হয়েছে। এক একজন জন্ম পেয়েছে যে বাড়িতে কোনো ঠাকুর দেবতার প্রকাশ নেই, কেউ নমন করে না, কেউ ভগবানকে ভোগ নিবেদন করে না, এমনকি সে বাড়িতে কোনো সাধু সজ্জনের আগমন ঘটে না, ওর জন্মটা সেখানে হল। কেন হলো? ও আগের জন্ম থেকে ওই প্রবৃত্তি তৈরি হয়েছে, এই জন্য ওকে ওখানেই জন্ম দিল। এবারে মানুষ হলো, পরের বারে সে জানুয়ার হল। কেন না? মানুষের আকার হইলে কি হয়, করহ ভূতের কাম, নইলে কেন বদনে না বলো শ্রীকৃষ্ণ গোবিন্দ। মানুষ পৃথিবী বদল করতে পারবে না, এটা জেনে রাখতে হবে, অনুধাবন করতে হবে। কোনো মহাপুরুষও পারে না, কিছু মানুষকে পারে, সারা পৃথিবীর মানুষকে এক ধর্মে এক রাস্তায় এক পথে একভাবে আনতে পারে না। স্বয়ং ভগবান এসেও সারা পৃথিবীতে হরিনাম দিতে পারেন না, সব মানুষকে পারেন না, এটা সম্ভব নয়। তাহলে কি করা যায়? একটাই করা যায়, মানুষ তার নিজেকে নিজে বদল করতে পারে, এটা সহজ। হ্যাঁ, আমি আজ কৃষ্ণ কথা শুনছি, আধ্যাত্মিক তত্ত্ব শুনছি, ভারতীয় আধ্যাত্মিক, যা পৃথিবীতে যত দেশ আছে সবচাইতে পুণ্যবান শ্রেষ্ঠ দেশ হচ্ছে এই ভারতবর্ষ। পুরাণের প্রমাণে পৃথিবীতে আছে যত নগরাদি গ্রাম, সর্বত্র প্রচার হইবে মোর হরিনাম। পুণ্যভূমি ভারতবর্ষে জন্ম হইল যা, আপনি সার্থক করি কর পর উপকার। এই সেই ভারতবর্ষ যেখানে চার যুগে ভারতবর্ষে ভগবান এই পৃথিবীতে অবতীর্ণ হয়েছেন ভগবান রূপে। মহাপুরুষেরা মহীয়সী নারীরা পর্যন্ত এই পৃথিবীকে ভরিয়ে তুলেছে আধ্যাত্মিক তত্ত্বে। তাই সব দেশের চাইতে ভারত গরিব হলেও এই ভারতে যে এক মহান শক্তি আছে সেটা অন্য কোনো দেশে নাই। রাধে রাধে। মা একটা হাত বের করলেন, চোখের জলে রহিতাস্য প্রণাম করলেন। একটু কষ্ট হলো মা আমার জন্য, এই নোংরা জায়গায় তুমি এলে মা,
মা অন্তর ধান হয়ে গেল, মা চলে গেল। এদিকে সেই মেয়েটা গাড়ি থেকে নামলো, গাড়ি থেকে নামলো নয়নে। তুমি ক্ষমা কর গো অঘটন আজও ঘটে, হরিনাম কৃষ্ণ নাম এই অঘটন যতদিন চন্দ্র সূর্য থাকবে এটা থাকবে। আপনারা আজও একটা সত্যকে প্রমাণ করে নেবেন, পুকুরের জল আপনার একটা বোতলে রাখতে পারেন, একটা মাটির পাত্রে রাখতে পারেন, পাঁচ মাস পরে দেখবেন তাতে কীট জন্ম হয়েছে, জলটা দুর্গন্ধ হয়ে গেছে। কিন্তু গঙ্গা থেকে জল আনবেন, ওই পচা মরা ভেসে যাওয়া দুর্গন্ধ, মলমূত্র ত্যাগ করে যে গঙ্গা, সে গঙ্গা যে এখনো গঙ্গা তার প্রমাণ আপনারা করে নেবেন। পাঁচ বৎসর রেখে দেবেন, জলে পোকা হবে না, দুর্গন্ধ। এরপরে একটা মহা জিনিস আছে, যে কোনো পুকুরের পচা জল তুলে আনবেন, তুলে এনে আপনাদের মন থেকে যাকে ভালো লাগবে সাধু জ্ঞানে, সেই সাধু গুরু বৈষ্ণবের চরণ ধৌত করবেন। সেই চরণ ধৌত জলকে জল বলে না, চরণামৃতম। রাধে রাধে। বিশ্বাসে মিলয় বস্তু তর্কে বহুদূর, আজও আছে ওটা রাখবেন। পচা পুকুরের জল তুলে আনবে, চরণ ধৌতের পর ওকেও রেখে দেবেন, পাঁচ বছর রেখে দেবেন, পোকা হবে না, দুর্গন্ধ হবে। এ প্রমাণ আজও বৈষ্ণবগণ সাধুগণ জানে। চোখের দৃষ্টি চশমা লাগে না, অনেক বাবাজি মাতাজি আছেন বিশ্বাসে বৈষ্ণবের এই চরণ ধৌত জল চোখে। আশি পঁচাশি বছর বয়স হয়ে গেলে এখন চশমা ব্যবহার করে না, ভাগবত পড়ে। এই হরিবাসর হলে অনেকে তো এলেন চলে গেলেন, অনেকে লক্ষ্য করবেন গড়াগুড়ি দেয় এই জায়গায়, ধুলো নিয়ে আঁচল বেঁধে নিয়ে চলে যায়। যারা জানে এই জায়গাটা সামান্য না, এই এতক্ষণ যা হচ্ছে স্বয়ং নন্দ নন্দন তার পারিষদ নিয়ে এখানে আছে, তাদের চরণ রেণু যার ভাগ্যে হয় সেই পা। তাহলে গঙ্গার মহিমা, আজও গঙ্গা গঙ্গা, তাতে মলমূত্র ত্যাগ করলেও গঙ্গা অপবিত্র হয় না। নোংরা মানুষ নোংরা করে তাহলে গঙ্গা নোংরা হয় না। হরিনামের নিন্দা অনেকে করে, অপবিত্র অবস্থায় হরিনাম নেয়, হরিনাম কোনোদিন অপবিত্র হয় না। হরিনাম অপবিত্রকে পবিত্র করে, অমঙ্গলকে মঙ্গল করে। হরিনাম শুভ তিথি থেকে করতে হয় না, হরিনাম অশুভ তিথিতেই করতে হয়, তবে শুভ তিথি হবে। এঁচু হরিনামের মহিমা আর গঙ্গার মহিমা এক। চিরকাল আমরা এঁঠুমখে বলি, আমরা অপবিত্র গায়ে বলি, তাহলে হরিনাম অপবিত্র হয়নি। হরিনাম আমাদেরকে পবিত্র করে দেয়, মঙ্গল করে দেয় অমঙ্গল। সেই গঙ্গা মা দেখিয়ে যা গেলেন, ওই মেয়েটা জীবনে কাঁদে না, কাঁদিয়েছে আজ সে কাঁদল। পড়িল চরণ তলে, পড়িল চরণ তলে, ওই না পড়িল চরণ তলে, পড়িল চরণ তলে।
ওই চর্মকার রহিতাশের পায়ে পড়ে মেয়েটি কাঁদছে। কি দেখালেন বাবা? এই যে অবিশ্বাস্য, মা গঙ্গা আপনার কঠোরতে, মা গঙ্গা আপনাকে দ্বিতীয় বালা দিয়ে গেলে, আপনি কে? আপনি এত বড় মানুষ, ছেঁড়া কাপড় পরে আছেন কেন? আপনি এত বড় মানুষ, এই ভাঙা ঘরে লোকের পায়ের জুতো সেলাই করছেন কেন? মারে অহংকার হবে বলে ঘর করে কি করবো মা, আমার এই ঘরটাই তো অস্থায়ী, এটাই ভেঙে পড়ছে, ওই ঘর করে আমার সঙ্গে যাবে? বরং ঘর বানাবো যতক্ষণ গাছের তলায় বসে হরিনাম গাইব, ততক্ষণে আমার আমাকে আমাকে ক্ষমা করে দেন বাবা, আমার জন্য। ও ছেলে ভালো, ও কোনোদিন অন্যায় করে না বাবা, আমি আমার চাপে পড়ে ও এত খারাপ, আমি ওকে বানিয়েছি, আমাকে ক্ষমা করে দেন, আমি বড় লোভী, আমি বড় পাপী। উঠি মা, তোমার এই যে এই জানা আর অজানা, এক সেকেন্ড আগে তোমার ছিল অজানার অন্ধকার, এক সেকেন্ডে তোমার সকাল হয়ে গেল, জ্ঞান সূর্য উদয় হয়ে গেল, এইটাই তো জীবন, এক সেকেন্ডে এদিক আর ওদিক। এই তোমার চোখের জল, এই ভুলটা জেনে যাওয়াটাই হচ্ছে তোমার কৃপা। কিন্তু বাবা, আমি যে আপনাকে অনেক গালাগালি করেছি, অনেক অপমান করেছি, এর জন্য ক্ষমা কি করে হবে? আপনি আমার বাবা হয়ে যান, আমাকে দীক্ষা দেন, আমাকে নাম দেন। নাম তো আমার নয়, নাম তার, যা স্নান করে আর আমি তোদেরকে দীক্ষা দান করব। ভক্তমণ্ডলী, মায়েরা দীক্ষা হলো, দীক্ষার পরে গুরু উপদেশ নিতে হয়, জীবনে আমি কি করব, একটা কিংবা দুটো পারলে আরো বেশি উপদেশ নিয়ে চলে আসতে হয়, এবার সেটা পালন করতে হয়। বলুন আমাদের উপদেশ কি? প্রথম উপদেশ হলো, গাড়ি নিয়ে এখনই কাশী যাবে, মা বাবাকে তুলে আনবে, তারাই মহাতীর্থ তোদের জীবনে। কতবার চেষ্টা করেছে তোরা হরি বল বল, হাতে তালি দিয়ে গান। আপনি কি করে জানলেন? ওসব বলতে নেই মা, কি করে জানলাম সেটা কথা নয়, যা বললাম তাই ঠিক কিনা, যা মা বাবাকে তুলে নিয়ে আসবে, তুলে এনে তাদের বাড়িতে রাখবি, আর আজ থেকে তোদের শুরু হবে গুরু সেবা। ভগবান বলে দিয়েছেন, আমার পূজা না করলেও চলবে কিন্তু গুরু সেবা বন্ধ করো না, গুরু পূজা করতে হবে, আগে গুরু পূজা তারপরে গোবিন্দের পূজা। এখনো যারা মন্দিরে পুজো টুজো করেন তারা জানেন, আগে গুরু পূজো করতে হবে তারপরে গোবিন্দের পুজো হবে, কারণ গুরুই ভগবানই গুরু রূপে এসেছেন, তবু গুরু রূপে তো আমরা শিক্ষা পেয়েছি, তাই আগে গুরু পরে গোবিন্দ। হরি বল হরি বল। আজ থেকে মা বাবাকে গুরু করে মানবি যতদিন পৃথিবীতে থাকবে, আর দেখবি নিষ্ঠার সহিত গুরু সেবা করলে ভগবান এসে দাঁড়াবে। রাধে রাধে। ভগবান এলে কথা বেশি বলিস না, ভগবান খুব চতুর, ঠকে যাবে, কেমন? গুরু সেবা ছেড়ে যাস না, যা, আমি একদিন ঠিক সময়ে পৌঁছে যাব। বাবা মার কাছে গেল গাড়ি নিয়ে, বাবা মা তো দেখলো যে ছেলে বৌমার ললাটে তিলক, কণ্ঠে তুলসীর মালা, গায়ে নামাবলি, কি হলো রে তোদের এত পরিবর্তন? বলে আমরা দীক্ষা নিয়েছি। সে কি বৌমা? তুমি আর আমার ভোলানাদের ছেলে? বলে হ্যাঁ বাবা, ও ভালো ছেলে, আমাকে ক্ষমা করে দেন, আমারই জন্য ও এত বিরুদ্ধ আচরণ করেছে, আমাকে আপনি ক্ষমা করে দেন, আমার জীবনে অন্যায় ছিল, লোভ ছিল, তাই আমি আপনার ছেলেকে সৎপথে আসতে দিই না। বৌমা, ক্ষমা চাইবার লাগে না, ভুল যে বুঝতে পেরেছ ওটা তো তোমার জীবনেই ভালো, আমি ক্ষমা করলেও কি না করলেও তোমার কোনো যায় আসে না মা, তুমি বুঝতে পারলে তোমার জীবনটাই আলো হয়ে যাবে, এটাই আমি শুনে ভালো লাগলো। কিন্তু আমি জানতে চাই, সে মানুষটাকে যার ছোঁয়া লেগেই তোমাদের বদল হয়ে গেল, বলে যে তেমাতার মোড়ে নাম তার রহিতাস্য, আরে সর্বনাশ, সে তো আমার গুরু, নিদায় গৌর হরি হরি বল।
ওরে তোর মায়ের আমার গুরু তো তিনি, তাই বলো। আমি বলি কোন গাছের ফল এত তাড়াতাড়ি পেকে গেল? রাধে রাধে, এত তাড়াতাড়ি পেকে গেল? এমন গুরু না হলে কেউ পাকে? চিতি সাপ ব্যাং ধরে। চিতি সাপ জানেন তো? আপনারাও জানেন, সব জায়গায় চিতি আছে, ছোট ছোট সাপ। সে কখনো কখনো বড় ব্যাং ধরে ফেলে। ধরলে কি হবে? সাপেরও কষ্ট, ব্যাঙেরও কষ্ট। ট্যাঁ ট্যাঁ, মানে ব্যাং ট্যাঁ ট্যাঁ করছে। সাপ গিলতেও পাচ্ছে না, ব্যাং মরছেও না। ট্যাঁ ট্যাঁ। একবার শ্রীরামকৃষ্ণ ঠাকুর পঞ্চবটী বনের দিকে বাজে যাচ্ছে, তার ভাগনা হৃদি ওই লটা লটা যাতে জল থাকে নিয়ে যাচ্ছে। রামকৃষ্ণ যাচ্ছে, মা তারা কই বল কিরে ও হৃদি, ওরে আর বলে মামা এ ট্যাঁ ট্যাঁ কি করে বলো তো, ট্যাঁ ট্যাঁ কে করছে? তখন রামকৃষ্ণ হচ্ছে, শালা ওদিকে কান দিস কেন, ও নিশ্চয় কোনো সাপ ব্যাং ধরেছে, তুই আয়। চলে গেল। 45 মিনিট পরে মামা ভাগনা আবার ওই রাস্তা দিয়ে ফিরছে, দেখে তখন বলে মামা ব্যাং কি এক জায়গায় বসে বসে, এই সাপ কি এক জায়গায় বসে এত ব্যাং ধরছে? বল না না, সেই একটাই সাপ আর একটাই ব্যাং। তাহলে এতক্ষণ ট্যাঁ ট্যাঁ করছে কেন? নিশ্চয় চিতি সাপ ধরে। বলে মামা কি করে বুঝলে? বলে চিতি সাপ তো বিষ নাই, তাই ব্যাঙও মরে না, গিলতেও পারে না, ছাড়তেও পারে। এ ব্যাঙেরও যন্ত্রণা সাপেরও যন্ত্রণা। আর যদি জাত সাপ হতো, গিলতে না পারো, কামড়ে দিলে ট্যাঁ আর ও সঙ্গে সঙ্গে কামড়ানো মাত্র মরে যাবে। এ বেটা চিতি সাপ, এ গিলতেও পারে না আর মারতেও পারে না, দুইজনেরই কষ্ট। এই তথাকথিত গুরু যারা পেট চালাবার জন্য গুরুগিরি করে, তারা কাউকে কামড়ালে ওই দুজনেই ট্যাঁ ট্যাঁ করবে। গুরুও যন্ত্রণায় ভুগবে, শিষ্যও যন্ত্রণায় ভুগবে। আর সদ্গুরু যদি হয়, এক কামড় দিবে ট্যাঁ আর শেষ হয়ে যাবে, এক জন্মই কাজ শেষ হয়ে যাবে। এই যে বাবা বলছে, সদ্গুরু কামড়ে ছেড়ে দিত, তাই এত সুন্দর যারা বিপরীত ছিল তারা আজকে কৃষ্ণ ভজন। বাবা মাকে বাড়িতে এনে গুরু সেবা শুরু হলো। গুরুদেব বলে দিয়েছে, বাবা মা হচ্ছে তোর গুরু এখন, ওরা যেহেতু কৃষ্ণ ভক্ত, তুই সেবা করে যা, আর দেখবি এই জন্মেই ভগবান এসে যাবে। শুরু হলো গুরু সেবা। জয় জয় শ্রী গুরু প্রেম কলপ তরু, জয় জয় শ্রী গুরু প্রেম কলপ তরু, অদ্ভুত জাত পদ কাজ, অদ্ভুত জাত পদ কাজ, পরম দয়াল শ্রী গুরুদেব কি? আর একটু জোরে লাগাতে হবে শেষকালে, পরম দয়াল শ্রী গুরুদেব কি? কোন জয় দেন আর না দেন, সকালবেলা সন্ধ্যেবেলা দুপুরবেলা গুরুদেবের জয় দিয়ে দেন, গুরুরূপে ভগবান গোবিন্দ কৃপা করবে, ইতে কোনো সন্দেহ নেই। দেখুন কি হল, গুরুদেবের সেবা করছে, গোবিন্দ এসে গেছেন বৈকুণ্ঠ থেকে। পণ্ডরী স্বয়ং ভগবান চতুর্ভুজ বিষ্ণু, পুণ্ডরীককে আমি 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 কে, ওরে বাবা রে, কে আবার কী করে বলবো যে আমি আমি না না, আমিটাকে বলুন। আরে বাবা তুই বেরো না, বলে দেবো, তুই দেখবি ধরে নিবি আমি কে, ভগবান হয়ে কী করে বলবে আমি ভগবান। গুরু বলতে পারে না আমি গুরু, বৈষ্ণব বলতে পারে না আমি বৈষ্ণব, আমি কী করে বলবে? পুণ্ডরীক বারবার বলছে আমি বলে কে, মানে এখন হলে হয়তো আধার কার্ড দেখাতে হতো, ওসব তো নাই, তো ভগবান কি করে বলবে যে আমি তোর ভগবান। তো তখন তিনি বলছেন, গুরু সেবা কেন করছিস? বলে গোবিন্দ পাবো বলে, তাহলে তো ধরে নে আমি সেই, তোর গুরু সেবায় প্রসন্ন হয়ে আমি এসেছি বাপ, তুই কি বর নিবি চলে আয়। বলে আমার সময় নাই, আমার গুরু সেবা আছে, আমি ছেড়ে যেতে পারবো না,
আপনি দাঁড়ান, গুরু সেবা হয়ে গেলে আমি যাব। পৃথিবীতে এমন ভক্ত দেখেছে গুরু সেবা হয়নি, তাই গোবিন্দকে দাঁড়িয়ে থাকতে বলছে, দাঁড়ান আমি পরে যাব। ভগবান মনে অনেক জায়গায় গেছি, এরকম জায়গা আমি পাই, আমাকে বসতেও দেয়নি কিচ্ছু নয়, বলে দাঁড়ান আমি পরে যাব। ভগবান দাঁড়িয়ে আছে, আবার কিছুক্ষণ বলে পুণ্ডরীক গুরু সেবা হলো, আপনি বড্ড যন্ত্রণা করে এই নেন। একটা ইট, বাংলায় যাকে বলে ইট, আমাদের মহারাষ্ট্রের ভাষায় তাকে বলে বিট, ইট আর বিট, একটা বিট ছিল তাকে এরকম ভগবানের দিকে ছুঁড়ে দিল, এই নেন এইটায় দাঁড়ান আমি গুরু সেবা হলে তারপর বেরো। কি বলল? দাঁড়াতে বললো না বসতে বললো? দাঁড়াতে বললো। ভগবানকে একটা ইট ছুঁড়ে দিল, কিরকম ভক্তি! ভগবান তবু যায়নি, কেন বলুন তো? খুঁটো গাড়া আছে তো, রাধে রাধে, খুঁটোটাকে গুরু, গুরু সেবা এমনই এক জিনিস, গোবিন্দ পালাতে পারবে না, তাই ইট ছুঁড়ে দিল। আবার বলল কি, দাঁড়া, কারণ ভগবান বসতেও পারে না, সেই ইটের উপরে পা দিয়ে কোনো রকম এই টলমল টলমল করছে, এমন সময় নারদ ঋষি আওলো সেইখানে, এমন সময় নারদ ঋষি আওলো সেইখানে, এমন সময় নারদ ঋষি আওলো সেইখানে, বলো হরি ধ্বনি উলুধ্বনি করিছে সকলে, আরে হরি ধ্বনি উলুধ্বনি করিছে সকলে, হরি ধ্বনি উলুধ্বনি করিছে সকলে, আরে হরি ধ্বনি উলুধ্বনি করিছে সকলে, হরি বল হরি বল, হরি বল হরি বল, হরি বল হরি বল হরি বল, প্রেমানন্দে বাহু তুলে হরি বল হরি বল, আরে প্রেমানন্দে বাহু তুলে হরি বল হরি বল, হরি বল হরি বল, হরি বল হরি বল, পুণ্ডরীকের বাড়িতে এসে দেখে ভগবান কি করছেন, নারদ খালি এরকম করে দেখে, অ প্রভু, বলে কে? নারদ, এই তো, চুপ করে কথা বলো না, গান গেও না। বলে কেন? ভেতরে গুরু সেবা চলছে, চুপ করে দাঁড়িয়ে থাকো। বলে আমি না হয় দাঁড়াবো, কিন্তু আপনি এরকম করছেন কেন? বলে আমাকে দাঁড়াতে বলছে। বলে দাঁড়ান, আপনি নেবে দাঁড়ান? বলে না, ইঁটের উপরে দাঁড়াতে বলছে। ভক্তের বাক্য ভগবান কিভাবে মেনে চলছেন দেখি, আমরা তার বাক্য মানি না, কিন্তু তিনি ভক্তের বাক্য মেনে চলছেন, দাঁড়াতে বলছেন তাই বসেন, দাঁড়িয়ে আছেন। এমন সময়ে তার গুরু মনে করলো, মানে ওই রোহিতাস্য, বলে আমার শিষ্য কেমন আছে একবার দেখে আসি। তিনি ওখানে এসে পৌঁছে গেলেন, এসে দেখে ভগবান এরকম এরকম করছেন, আর নারদ ঋষি মাঝে মাঝে বলছে, প্রভু একটা পিছনে কাঠ দিয়ে দেব। ভগবান বলে, কাঠ দিতে তো বলেনি, তুমি বরং পিছনে দাঁড়াও, পড়ে গেলে ধরে নি। কেমন? তার নারদ এরকম পিছনে বাজাচ্ছে আর এরকম, আর এদিকে ভগবান টলমল করছে। গুরু রোহিতাস্য এসে এই দৃশ্য দেখে পুণ্ডরীক কি করেছে, বাইরে ভগবান দেবর্ষি নারদ, সে বেটা গেছে কোথা? পুণ্ডরীক, হে প্রভু ভগবান, আপনি তোমার শিষ্যকে যেরকম শিখিয়েছো সেই অবস্থা আমার, তুমি কথা বলতে না বলেছো তাই বেরোয়নি, আমাকে দাঁড় করিয়ে রেখেছে। বলে ও কি করছে? বলছে তো গুরু সেবা করছে, তুমি যেমন শিখিয়েছো একটু তাড়াতাড়ি বলো না, যদি হয়ে যায় আমি বৈকুণ্ঠে ফিরে যাই। বলে তা প্রভু এখানে কদিন দাঁড়িয়েছে? বলে দিনা কতক হয়ে গেল, তুমি একটু যদি বলো তাহলে আমি লক্ষ্মী খুঁজতেছি, অনেকদিন আমি বাড়ি যাইনি, একটু যাবো। বলে দাঁড়ান দাঁড়ান প্রভু, আমি এক্ষুনি যাচ্ছি। পুণ্ডরীক, কে? গুরুদেব আপনি? হ্যারে তুই বাইরে বেরিয়েছিলি? বলে না, গুরু সেবা ছেড়ে আমি যাবো কী করে? তা কে এসেছে জানিস? বলে হ্যাঁ, ওই তো ভগবান না কি বললো। ওরে ভগবান না কি বললো, আর তুই ভেতরে, ভগবান দাঁড়িয়ে আছে বাইরে তুই ভেতরে। বলে আমি কি করব, আপনি বলেছেন না গুরু সেবা ছাড়া যাবে না, আমি তাই যাই না। বলে তা প্রভুকে একটা বসতে আসন দিস নি। বলে কেন দেবো না, ইঁট দিয়েছি।
ইঠে কি করতে বলেছি? বলে আমি দাঁড়াতে বলেছি। ওরে ভগবান, যে টলমল করছে, কি কষ্ট করে দাঁড়িয়ে আছে, তুই আর দেরি করিস না বাবা, চল চল। পুণ্ডরীককে নিয়ে বাইরে বেরোলো, বলে হতভাগা আগে প্রণাম কর। ভগবানের চরণে প্রণাম করলেন, ভগবান বললেন যাক গুরু এসে বাঁচালো, নাহলে আরও কতদিন দাঁড়িয়ে থাকতে হতো। তা বাবা আমি তো চলে যাব, তোমার গুরু সেবায় প্রসন্ন, বলো তুমি কি চাও? কি চাইলো জানেন? যা সকলের জন্য চাইল। সে বলল, ভগবান একান্তই যদি আমাকে বর দেবেন, আমার গুরু কৃপায় যদি আপনি প্রসন্ন হন, তাহলে এই বর দে, আজকে আপনি যেভাবে দাঁড়িয়ে আছেন ওইভাবে আপনি চিরদিন দাঁড়িয়ে থাকেন। এ কি করছো বা, তুমি আমাকে চিরদিন এখানে আটকে রাখবে? বলে হ্যাঁ প্রভু, আজ আমি যেমন আপনাকে দর্শন করলাম, পৃথিবীতে যারা পরে পরে জন্ম নেবে তারাও যেন আপনাকে এসে দর্শন করতে পারে, আপনি চিরদিন। ভক্তমণ্ডলী মায়েরা, এখন তো নেটের যুগ, নেট খুললেই দেখতে পাবেন বিঠল দেবের মন্দির। বিট যুক্ত টল, বিট মানে ইট, সেই বিঠের উপরে যিনি অটল, এই জন্য তার নাম হল বিটল। বিঠল দেবের মন্দির আজও পথপথ করে চূড়া উঠছে, পতাকা উঠছে, লক্ষ লক্ষ মানুষ লাইন দিয়ে, সেই ভগবান সেই রূপে আজও দাঁড়িয়ে আছেন ইঁটের উপর, এই জন্য তার নাম বিঠল দেব। পুণ্ডরীকের সাধনায় সেই বিঠল দেবের মন্দির ওইখানে শুরু। গুরু সেবা করে, গোবিন্দ সেবা করে আজ পূর্ণরূপে যুগল বিগ্রহ প্রাপ্ত হয়ে গেল। আজ এই পর্যন্ত রাখলাম, আবার যদি মহাপ্রভু কোনোদিন টেনে আনে আবার নূতন করে আর সাধন হবে। আপনাদের হৃদয়ে বিশ্রাম দিলাম মিলন, তাহলে কি একটু করা যাবে? এখন সবাই করবেন, আপনারা যেন প্রস্তুত হয়েই এসে গেছেন। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, আমি চাই মহাপ্রভু আপনাদেরটা শুনবে, আপনারা করবেন। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, বাহ, বাবা ঘরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ ঘরে ঘরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে,
Hare Ram, Ram Ram, Hare Hare. Hare Krishna, Krishna Krishna, Hare Hare. Hare Ram, Ram Ram, Hare Hare. Hare Krishna, Krishna Krishna, Hare Hare. Hare Ram, Ram Ram, Hare Hare. Hare Krishna, Krishna Krishna, Hare Hare. Hare Ram, Ram Ram, Hare Hare. Hare Krishna, Krishna Krishna, Hare Hare. Hare Ram, Ram Ram, Hare Hare. Hare Krishna, Krishna Krishna, Hare Hare. Hare Ram, Ram Ram, Hare Hare. Jai Jai Gauranga Mahaprabhu ki, Prem Data Nitai Chand ki, Kharcha Hoyeche ki. Ami Bolchi ki, Kharcha Holo ki, Eto Hari Nam Korlam Kharcha Holo na. আপনারা বলছেন জয় জয়, এটাই ঠিক আছে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, জয় জয় গো না
তুমি কলি যুগ পাল মত নাথন নন্দ দয়াল গৌর চন্দ্র দয়া দ্বৈত চন্দ্র জয় গৌর ভক্তবৃন্দ সোতে নারায়ণ তেতায় ত্রিরা পরতে শ্রী কৃষ্ণ কলিতে গৌরাঙ্গ দাপরেতে শ্রীকৃষ্ণ কলিতে গৌরাঙ্গ লাগিয়াব তিন নিতাই গৌরাঙ্গ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে জয় মহাপ্রভু জয়ন্তে জয় মহাপ্রভু জয় গৌর আনন্দ লীলাময় বিগ্রহায় মাধবপক্ষী সুন্দরায় তস্মৈ মহাপ্রেম রস প্রদায় চৈতন্য চন্দ্রায় তৃণমে নীলোৎপল দল শ্যাম যশোদা নন্দ নন্দন গোপিকা নয়নানন্দ গোপাল নমো মহাবদানায় কৃষ্ণ প্রেম প্রদায়তে কৃষ্ণায় চৈতন্য নমন গৌরবি সে নমন শীতকন্দন
कुछ मंडल धृत कुंडल कलित ललित मन जय देवे जय जय देव हरे।